চলো আজকে তোমাদের সাথে আমি আমার শ্বশুর বাড়ির ব্লগ শেয়ার করি। তো বাড়িতে যেহেতু রান্না পুজো রয়েছে, তো সেই কারণে আমি আর ও মিলে চলে গিয়েছিলাম বাজারে। আর যেহেতু এটা নিরামিষ রান্না পুজো ছিল, তো সবজিটাই তো আসল তোমরা জানো, তো সেই কারণে সবজি কিনতে গিয়েছিলাম। আর ও এখানে দেখো বাছাবাছি করছে, যদিও বাছাবাছি করলেই বা কি হবে, সবজির মধ্যে যদি পোকা থাকে আমরা তো আর কিছু করতে পারবো না। কিন্তু হ্যাঁ, আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল, কোনো সবজি নষ্ট ছিল না, আর তো সবজিগুলোও ছিল ফ্রেশ। আর হ্যাঁ, মানে যে বিক্রি করছিল সবজিগুলো উনি এতটাই ভালো ছিলেন যে একটা নষ্ট সবজি উনিই বলে দিলেন যে এটা নষ্ট হয়ে গেছে, এটা চেঞ্জ করে দিন। তো এরকম মানুষও আছে, তো ভাবতেই অবাক লাগে। তুমি যা বলবে তো 750 নিতে, একটা বেশি নেই। ছোট বড় আছে আর কি, দেখে নিয়ে এসছি। নতুন চুবড়িটা আনলে কালকে আর একবার তুলবে, খুলে খুব সুন্দর হয়েছে এসব। তো তোমরা তো শুনতে পেলেই যে শাশুড়ি মায়ের তার ছেলে বৌমার সবজি কেনা খুবই পছন্দ হয়েছে। তো এটাই শুনে অনেক ভালো লাগলো যে পছন্দ হয়েছে, কারণ এই সবজির উপরেই নির্ভর করছে সবাইকার, সবাই যে নিমন্ত্রণ হয়েছিল তাদের খাওয়া দাওয়া। তো ভালো লাগলো শুনে যে পছন্দ হয়েছে। আর এখানে দেখো বাছাবাছি হচ্ছে, আর উনি বুঝতেই পারছিলেন যে আমাদের, আমি ভিডিও করছি, তো সেই কারণেই বলল যে আর একটা ভালো ঝুড়ি রয়েছে তো কালকে করো, কিন্তু না এটাই ঠিক আছে। আর এখানে দেখো আমি তোমাদের সাথে কিছু মানুষের পরিচয় করিয়ে দিচ্ছি যাদের আমিও দেখিনি। তো এগুলো হচ্ছে মামা বাড়ির দাদু দিদা আর এ বাড়ির ঠাকুরদা। আর এখানে দেখো ঠাকুরও, ঠাকুরের জায়গাটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা ভাবছো হয়তো আগে তো কখনো শেয়ার করিনি, যেহেতু আমরা এখানে থাকি না, তো তো সেই কারণেই এতদিন তোমাদের সাথে শেয়ার করিনি। আর তো দেখো এটা হচ্ছে ঠাকুরের, ঠাকুর ঘর বলতে পারো বা এমনি ডাইনিং রুম বলতে পারো। আর এখানে দেখো পরের দিন সকালবেলা, এটা হচ্ছে সকালবেলার বিভিন্ন ধরনের ফুল এখানে গাছ লাগিয়েছেন আমার শ্বশুর মশাই, তো সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখানে বিভিন্ন ধরনের ফুলও রয়েছে, আর একটা ফুল তো আমার খুব সুন্দর লেগেছে, ভাবছি নিয়ে যাব ওখানে গিয়ে লাগাবো। আর এখানে দেখো কলা পাতাও কেটে নিয়েছে সকাল সকাল, বেশ ভালো লাগছে। কারণ হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে দেখো তোমাদের সাথে আমি আমার শ্বশুরবাড়ির ব্লগ শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বুঝতেই পারছো আমি যেহেতু এখানে প্রথম ব্লগ শেয়ার করছি, তো মনে হচ্ছিল হয়তো কেউ শুনছে টুনছে কি না, তো সেই কারণেই আমি দেখছিলাম যে কেউ শুনতে পাচ্ছে না। তো আর এখানে দেখো আমি সকালের খাবারের জন্য বানিয়ে নিচ্ছিলাম। তো ময়দাটা দেখো ভালো করে মেখে নিচ্ছি, বানাবো হচ্ছে লুচি আর হচ্ছে ছোলার ডাল। আর এখানে ছোলার ডালটাও সিদ্ধতে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমার ময়দাটাও ভালোভাবে মাখা হয়েছে, আর এখানে আমি সেই কারণে চাপা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আর আমি এখানে একটু ছোলার ডালে আলু দেবো, তো সেই কারণে আলুটাও কেটে নিচ্ছি। বেশ মাখা মাখা হলেই ভালো লাগে ছোলার ডালটা, কারণ আলুটা দিলে আলুটা যখন গলে যায় তো তখনও ভালো লাগবে। আর এটা হচ্ছে আমাদের রুম, তো যেহেতু এখানে থাকি না, তো সেই কারণে এখানেই দেখো যে সমস্ত জিনিসপত্র ছিল একটা চাদরে ঢেকে রেখে দিয়েছি। আর এখানে পুজো করছেন, তো দেখো
তো দেখো এখানে তো পুজো হচ্ছে, আর আমি একটু বসেছিলাম কি বা করব, আর ওখানে যেহেতু সিদ্ধ হচ্ছে ছোলার ডাল ডালটা, তো সেই কারণেই বসেছিলাম। আর তারপরে দেখো আমি রান্নাঘরেও চলে গেলাম, আর এখানে রয়েছে আদাটা, আমি গ্রেট করে নিয়েছি। আর দেখো আর এখানে নিয়ে নিলাম শুকনো লঙ্কা, এই শুকনো লঙ্কাগুলো আমি ডালেতে দেব সবকটা। না গো এতগুলো দেব না, আসলে লঙ্কা তেল হবে তো সেই কারণে সবকটা আগে ভেজে নিচ্ছি লঙ্কাগুলো, তারপরে তুলে নিলাম আর দুটোর মতো রেখে দিয়েছিলাম ডালে দেওয়ার জন্য। তো দেখো এখানে ডালটা ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে, আর আমার এখানে ডালটাও প্রায় হয়ে গেছে। তোমাদের সাথে তো অতটা শেয়ার করিনি, কারণ তখন আমি ক্যামেরাটা অত অন করিনি তো সেই কারণে। আর এখানে দেখো তার পাশাপাশি আমি ডালটা হয়ে যাওয়ার পরেই আমি এখানে লুচিটা বেলে নিচ্ছি, আর লুচিটা বেশ ভালোই গোল গোল হচ্ছিল আজকে। তো তো দেখো এখানে লুচিটা আমি ভেজে নিই, আর লুচিটা বেশ ফুলছিল, কারণ যেহেতু ময়দাটা অনেকটা আমি অনেকক্ষণ থেকে মেখে রেখে দিয়েছিলাম, তো সেই কারণে বোধহয় লুচিটা আরও বেশি ফুলছিল। আর লুচি আর ছোলার ডাল, এই তো এটাই হলো আমাদের ব্রেকফাস্ট আজকে। আর এখন ভিডিও কোয়ালিটি দেখেই বুঝতে পারছো যে কে ক্যামেরাটা আমার ধরে রয়েছে। ওকে যখনই বলি একটু ভিডিও করে দিতে, নয়তো অ্যাঙ্গেলগুলো ভুল করবে, কোন অ্যাঙ্গেল থেকে নিতে হবে, নয়তো এরকম কোনো না হলে এরকম করবে। তবু ভালো যে ধরে দিচ্ছিল বলতে। তো দেখো এখানে আমার লুচিগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে, আমি আগে বেলে নিয়েছিলাম তারপরেই ভাজছি। আর এখানে দেখো খাবারও রেডি হয়ে গেছে, আর ছোলার ডালটা বেশ সুন্দরই হয়েছিল খেতে। এখানে আমরা বেড়ে নিচ্ছি, দুজনে একই সাথে খাবো তো সেই কারণে একটু বেশি পরিমাণেই নিয়ে নিচ্ছি। আর এই তো এখানে লঙ্কা তেলটা, আর ওখানে ও এখানে স্যালাড করছে। আর তারপরে দেখো আর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি, এটা হচ্ছে দুপুরবেলার খাবার, যেহেতু আজকে ছিল রান্না পুজো তো বললামই, তো সেই কারণে নিরামিষ। আর আমার মনে হয় এইরকম ভাত খেতে সকলেরই ভালো লাগে, কেউ নেই যে এরকম ভাত খেতে চায় না। তো যতই মাংস হোক বা যাই হোক, এইরকম ভাতের খাওয়া স্বাদই আলাদা, তাই না? তো দেখো এখানে আমি সব সিদ্ধগুলো মেখেও নিয়েছি, আর ছিল তখন যে লঙ্কা তেলটা যে বানিয়েছিলাম, তো সেইটা দিয়ে আর ঘি দিয়ে খেয়ে নিলাম। এবারে দেখো সন্ধ্যাবেলা রান্না পুজোর জন্য সমস্ত কিছু সবজিগুলো আমি কেটে নিয়েছি, আর আমার শাশুড়ি মা একটা করে দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে কাটতে হয় এক একটা একটা করে, কারণ যেহেতু দেখো আমাদের বাড়িতেও কোনো রান্না পুজো ছিল না, তো সেই কারণে আমি অতটা জানতাম না যে কিভাবে কি কাটতে হয়, সেই কারণে একটু একটু দেখিয়ে দিচ্ছিলাম আর আমি তারপরে সমস্ত কিছু কেটে নিচ্ছিলাম।
তো এখানে দেখো আমার মোটামুটি প্রায় সব সবজি কাটা হয়ে গেছে, আর এই তো এই সবজিগুলোই কেটেছি। দেখতে অনেকটা ক্যামেরাতে কম লাগছে, কিন্তু অনেকটাই বেশি পরিমাণে ছিল সবজিগুলো। আর এখানে দেখো তারপরে আলুগুলো আমি কেটে নিচ্ছি, আর এখানেও ও আমাকে একটু হেল্প, আলুর খোসাগুলো একটু ছুরি দিয়ে ছুলে দিচ্ছিল, আর আমি এখানে আলুগুলো কেটে নিলাম। আর তখন সেদিনকে তো খেলাও ছিল, আশা করছি তোমরা সকলেই দেখেছো খেলা। যা খেলা হলো, এটা ফাইনাল হলো না অন্য কিছু, তো খেলা দেখতে দেখতেই আমরা হাসতে হাসতে আলু এই সমস্ত সবজিগুলোই মানে কাটছিলাম। তো দেখো এখানে আলু আমার কাটা হয়ে গেছে, আর এখানে সবজিও সবজিগুলোও কাটা হয়ে গেল। আর এই এখানেই আমি আমার ব্লগটা শেষ করে দেব, এর পরের পার্টগুলো আবার তোমাদের সাথে পরে শেয়ার করব। এই আর নিচে দেখো, নিচে হবে ভাত রান্নাগুলো, ভাতের যে আইটেমগুলো আছে পায়েস, ভাত আর ডাল সিদ্ধ, এই সমস্ত কিছু হবে। আর আমি উপরে সমস্ত কিছু ভেজে নেব। আর এখানে দেখো কাজু কিশমিশও ভিজাতে দেওয়া আছে, কারণ ওটা দিয়ে পায়েস হবে। আর এখানে নুন আর হলুদটা মাখিয়ে দিচ্ছে, নুন আর হলুদটা মাখিয়ে দিচ্ছে, আমি তারপরে ভেজে নেব সমস্ত কিছু। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এরপরে কী করছি না করছি সবটাই তোমাদের শেয়ার করব। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।